গাইজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ আমি ছাদে চলে এসেছি আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো এখন, চলো দেখা যাক। সো গাইজ দেখতে পাচ্ছ আমি ছাদে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ একটা পায়রা এসে, বাচ্চা পায়রা এসে বসে আছে, সম্ভবত বুনো পায়রা বা গোলা পায়রার বাচ্চা, ঠিক আছে, এদিকে বসে আছে। সম্ভবত জর্চা চোখ হবে, ঠিক বুঝতে পারছি না, এদিকে আছে, এদিকে দেখো, সেই যে ফের উড়ে এইদিকে চলে এসছে, এখানে বসেছে। একেবারে বাচ্চা পায়রা হয়তো কোনো রকমে চলে এসছে, আর আমি কিন্তু সব গেট অলরেডি খুলেছি আর পায়রাটা কোথাও যাচ্ছেও না। গাইজ দেখতে পাচ্ছ উড়ে উড়ে বারবার এদিকে বসছে, তো এখন আমি পায়রা ছাড়বো, তারপর তোমাদের গাইজ পায়রাটা দেখতে পাচ্ছ সেই ওইদিকে বসে আছে, মনে হয় যেন আমার বাড়ির বাচ্চা পায়রা, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ গাইজ পায়রাটা ওদিকে বসে আছে, আমি ছাদে এসেছিলাম দেখি বসে আছে, একদম বাচ্চা পায়রা, হলুদ কালারের চোখ আমি তো তোমাদের দেখিয়েছি। এবার আমি কিন্তু পায়রা ছাড়িনি, শুধু খোপগুলো খুলেছি আর বাচ্চাটা কোথাও যাচ্ছে না, ছাড়বো তারপরে ধরে তোমাদেরকে দেখাবো। যদি আমি বুনো পায়রা ধরি না বা রাখি না, পায়রাটাকে এমনি আমি ছেড়ে দেব বা আমি খোপ দেওয়ার পরে ও এমনি উড়ে চলে যাবে, আমি উড়িয়ে দেবো, আর যদি থাকতে যাই তো তাহলে রেখে দেবো, সেটা আলাদা বিষয়। আমি আগে পায়রা ছাড়ি, তবে তোমার কিন্তু ছেড়ে দিয়েছি আর পায়রা সব বার হয়ে গেছে। আর ওদিকে বাচ্চা পায়রাটা দেখতে পাচ্ছ এই যে আমার পায়রার সাথে এদিকে আছে, আমি পায়রাটাকে আগে কিন্তু ধরে নেব। আর দেখেই মনে হচ্ছে পায়রাটা দুর্বল আছে বা আনফিট, আর দেখতে পাচ্ছ খাওয়ার জন্য কেমন এদিকে ঠোকরা ঠুকরি করছে, মানে খিদেও পেয়েছে আর কি, মানে খাওয়ার জন্য আর কি নেমে গেছে, এদিকে দেখতে পাচ্ছ। তো আমি পায়রাটা ধরে তোমাদের দেখাই, চলো। সো গাইজ সব পায়রা আমি ছেড়ে দিয়েছি আর বুনো পায়রাটা দেখতে পাচ্ছ এদিকে আছে, আর এদিকে আমার ম্যাড্রাস বাচ্চা, মনে হবে যেন দুটোই বুনো পায়রা। ওদিকে বুনো পায়রাটা দেখতে পাচ্ছ, মনে হবে যেন আমার বাড়ির বাচ্চা পায়রা, সে ওদিকে যাচ্ছে, আর এদিকে আছে আমার ম্যাড্রাস বাচ্চা, পুরো সেম, মনে হবে যেন এটাও বুনো পায়রা। তো গাইজ চলো আমি সেই যে ওদিকে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য কেমন করছে, প্রচণ্ড খিদের জন্যই আর কি নেমেছে, সম্ভবত ওইদিকে দেখতে পাচ্ছ মাটি খাওয়ার জন্য। তো চলো আগে আমি খাওয়া দিয়ে ধরি, তারপর তোমাদের দেখাই। সো গাইজ রেডি, আমি এবার গম দিয়েছি, তো আমি প্রথম চান্সেই ধরে নেব আর কি। তো দেখতে পাচ্ছ আমি গম দিয়েছি আর গম দেওয়ার সাথে সাথে এই দিকে তো ওই দিকে চলে গেছে, তো আমি যেহেতু তো বাঁধ দিয়ে ধরতে চাইছি, কারণ আমি এদিক দিয়ে গম দিই এই ক্যামেরাটা ধরে রেখেছি, তো আর ও দেখতে পাচ্ছ সেই ওই দিকে ভিতরে ঢুকে গেছে, তো এই এইদিকে আছে কালাঙ্কা পায়রাটা নিচে। সো গাইজ ওই দিকে চলে যাচ্ছে, ধরা যাচ্ছে না, ঠিক আছে গাইজ, কিন্তু বাট প্রচণ্ড খিদের টান, ওইদিকে দেখতে পাচ্ছ লক্কা পায়রার ভিতর দিয়ে খেতে চাইছে। আমি ধরে নিয়েছি, আমি একে খাঁচার মধ্যে রেখে দেবো, কারণ আমার পায়রার সাথে মিশে যাচ্ছে, তো এটাতে সমস্যা হয়ে যাবে, তো আমি তোমাদের দেখো। সো গাইজ দেখতে পাচ্ছ আমি ধরে নিয়েছি কিন্তু পায়রাটাকে, ঠিক আছে, এই যে হচ্ছে বুনো পায়রাটা, তো আমি পায়রার চোখটা দেখাবো, এটা হচ্ছে অরিজিনাল রেসার পায়রা, ঠিক আছে, তো চোখটা দেখাবো আর আমি একে খাঁচায় রেখে দেবো, পায়রার সাথে মিশলে একটু সমস্যা হতে পারে, তাই জন্য আমি তোমাদের আগে পায়রাটাকে দেখাই। চলো রেসার পায়রা কেমন হয় সেটা তোমরা আজকে দেখবে, চলো। সো গাইজ আজ হবে অরিজিনাল রেসার পায়রার রিভিউ, ঠিক আছে, আর রেসার পায়রার চোখটা আগে দেখে নাও গাইজ, এইদিকে দেখতে পাচ্ছ কিন্তু চোখ পুরো হলুদ একদম, দেখতে পাচ্ছ হুমার বা রেসার যেটাই বলো গাইজ, আর এদিকে এই হচ্ছে ডানা, এক পরের একদম পাতি বাচ্চা আছে এদিকে, তার উপর ডানাগুলো কেমন খেয়ে গেছে, আর এদিকে আমি তোমাদের দেখাই, এদিকেও এক পর দেখছো একদম পুরো হাড় বার হয়ে গেছে, দেখতে পাচ্ছ মূলত খিদের জন্যই আর কি। এই পায়রা যেহেতু এগুলো বুনো পায়রাগুলো অনেক সময় মাঠে খায়, তো তো কোনো সমস্যার জন্য আর কি নেমে গেছে খিদের জন্য, পুরো দেখতে পাচ্ছ এখানে কাঠ বার হয়ে গেছে, আমি তোমাদের দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে, এদিকে দেখতে পাচ্ছ পুরো কাট হয়ে গেছে দিকটা, তো সেই জন্য আর কি, তো দেখতে পাচ্ছ এই যে পুরো হাড় বার হয়ে গেছে, মূলত এই জন্য এই পায়রাগুলো নেমে যায়। আর এই যে পায়রাটা, কিন্তু পায়রাটা সুন্দর, ঠিক আছে গাইজ, তো আমি পায়রাটাকে এখন খাঁচার মধ্যে রেখে খাওয়া দেবো, আর আমার পায়রার খাওয়া হয়ে গেলে আমি ছেড়ে দেবো, যদি থাকে তো থাকবে, চলে গেলে যাবে। কোনো পায়রাটা নেমেছিল আমি সেটা ধরে তোমাদের দেখিয়েছি, ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। আর গাইজ আমি আজকের পায়রাকে লিভার টনিক দেবো, কোন লিভার টনিকটা দেবো সেটা তোমাদের দেখাবো, শুধু নামটা দেখিয়ে দেবো, আর প্রসেসটা কিন্তু তোমরা একইভাবে দেবে, আমি দুটো ভিডিওতে ভিটামিনের দেখিয়েছি, ক্যালসিয়াম দেখিয়েছি, লিভার টনিকটা আর ভিডিও করবো না, তো আমি শুধু নামটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো সাইজ আমি এই লিভার টনিকটা আজকের পায়রাকে দেবো, তো দেখতে পাচ্ছ ভির ব্যাক, নামটা দেখে নিয়েছো, ভালো করে দেখে নাও, যে কোনো মেডিসিনের দোকান থেকে কিনে নিতে পারবে, দাম হচ্ছে 83 টাকা, ঠিক আছে, আর এটা সম্ভবত
100 ml না 120 ml আছে, ঠিক আছে। আর নাম হচ্ছে এই যে দেখে নিন, এখন দুই দিন লিভার টনিক দেবো, তোমরাও দুই দিন দেবে। আর প্রসেসটা অবশ্য যারা যারা জানো না, আগের ভিডিওতে প্রসেস বলা আছে, তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে। আর টাটা ভাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা দুদিন অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।